লন্ডনে গত পাঁচ দিনে পৃথক পৃথক স্থানে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে এর মধ্যে উত্তর লন্ডনের এনফিল্ডে নাহিদ আহমেদ নামে বছরের এক বাংলাদেশি যুবকও নিহত হয়েছেন নাহিদ হত্যার সাথে জড়িত সন্দেহে তেতাল্লিশ বছর বয়সী এক সোমালিয়ানকে পুলিশ গ্রেফতার করেছে বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে লন্ডনে গত পাঁচ দিনে পৃথক পৃথক স্থানে ছুরিকাঘাতে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে

পারিবারিক সূত্র জানিয়েছে ঘটনার কিছুক্ষণ আগে মাকে নিয়ে নানার গড় থেকে ফিরেন নাহিদ মাকে গোরের দরজার কাছে পৌঁছে দিয়ে তিনি গিয়েছিলেন গাড়ি পার্ক করতে সেখানে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ সুরিকাগত হন এমন বর্ণনা নাহিদের স্বজনদের যে মার্ডার সাসপেক্ট আছে না সে তো আমরা যতটুকু জানি আইয়া তার গাড়িতে লাথিয়ানি শুরু করছে তো আমার বাগনা তো অবশ্য তারা কইছে তুমি আমার গাড়িতে কী করছে এখান থেকে একটু সরিয়া যা আমার বাগনা তো গাড়ির মধ্যে সিট পিছনে দিয়া ফোনে আলাপ করতেছে তার ফ্রেন্ডের সাথে তখন আসা দরজা তার ঠান দিয়ে খুললেও বাইগনার বুকের মধ্যে নিহত নাহিদ আমাদের নানার বাড়ি বাংলাদেশের বিয়ানি বাজারে এবং দাদার বাড়ি নবীগঞ্জে নাহিদ সহ সোমবার রাতে ইজলিংটনে আঠারো বছর বয়সী এক কিশোর শনিবার ওয়েমলিটি অ্যান্টনি হিগিনস বাষট্টি রবিবার মধ্যরাতে ডেগেনহামে হামে হিট অ্যান্ড রানে ছেচল্লিশ বছর বয়সী ব্যক্তি আর হেরতি দশ সেপ্টেম্বর ডেনিয়েল বাইটিসি নামক আঠারো বছর বয়সী আরেক কিশোর চুরিকাঘাতে নিহত হন চৌধুরী মুরাদ ION TV News London